হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হাতে কুরকুরে চিপস, তাই না? এই চিপসটা আমার অনেক বেশি পছন্দ। একটা জায়গায় ঘুরতে যেতেছিলাম, তাই ভাবলাম যে রিক্সাতে যেতে যেতে এই চিপসটা খেতে পারি। তো যাওয়ার সময় যে কিনে নিয়ে যাই, রিক্সাতে বসে বসে খাইতেছিলাম। পরে এইখানটায় এসে মানে দুই পাশের গাছগুলো আর আকাশটা দেখে আমার তো অনেক বেশি মনটা ফ্রেশ হয়ে গেছে, কারণ পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল। হালকা রোদ ছিল, বিকালের দিকে বের হয়েছিলাম 4টা সাড়ে 4টার দিকে। এত সুন্দর মানে পরিবেশ ছিল, আর হচ্ছে গিয়ে হালকা বাতাসও ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল, কারণ সকালের দিকে হচ্ছে বৃষ্টি হয়েছিল। এর জন্য হচ্ছে পরিবেশটাও ঠান্ডা, আবার সাথে হচ্ছে রোদও, দুইটা মিলিয়ে একদম অস্থির, কি বলবো, বলার মতো ভাষা নাই। আর আল্লাহর দেওয়া দুনিয়াটা তো অনেক বেশি সুন্দর, আমরা যারা ঘুরি তারা হচ্ছে জানি যে পরিবেশগুলো কেমন। এক এক পরিবেশ এক একটাই সুন্দর। যেমন আকাশটা সুন্দর লাগতেছিল, আশেপাশের গাছগুলো দেখেন, আকাশটা দেখলে হচ্ছে খুবই ভালো লাগতেছিল। যাই হোক, তো আমরা হচ্ছে টিএসসির তে আসছি। তো টিএসসির এই যে এইখানে হচ্ছে আমি নামবো, মামাকে বলতেছিলাম এখানে নামাই দেন। পরে হচ্ছে নামলাম, তো এখানে হচ্ছে অনেক খাবার দাবার আছে। আমরা হচ্ছে বিকালে হচ্ছে ফুচকা টুচকা আর কি খাইতে আসছিলাম। তো না, আমি এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসও দেখলাম, কিছুই কিনি নাই, কারণ এগুলো কেনার জন্য আসি নাই। আর এইরকম টুকটাক সবাই কিনে, কিন্তু আমি সেদিনকার কিনি নাই, কেন যেন ভালো লাগতেছিল না। পরে আমি খুঁজতেছিলাম যে কোন মামাটা ভালো হবে ফুচকা। পরে এই যে এই কর্নারে এই মামাটারে দেখতেছিলাম যে না, ওনার ফুচকাটা হয়তো ভালো হবে। পরে দেখলাম যে না, আসলেই মজা ছিল ওনার ফুচকাটা। তো আমি আবার উপরে সালাদ বাদে হচ্ছে গিয়ে হালকা ঝালে বানাইতে বলতেছিলাম, বাট যারা বেশি ঝাল খায় তারা হচ্ছে নিতে পারে। মামাটা সুন্দর করে এই ফুচকাগুলো বানাইতেছিল, আর ফুচকাটা দেখতেও যেমন লোভনীয়, খেতেও খুবই টেস্ট ছিল। এই পাশে এই যে অনেক সুন্দর সুন্দর ফুচকা, তারপরে সে বোম্বাই মরিচ যার যেমন পছন্দ মতো, আর এই যে এখানে হচ্ছে সালাদ। তো আমাকে হচ্ছে মামা ফুচকা দিয়ে দেন হচ্ছে একটা মশলা দিল, মশলা দিয়ে তখন হচ্ছে মামা আবার তেঁতুলের টক দিল। তেঁতুলের টক দেওয়ার পরে একটু লেবুর রসটাও দিল, লেবুর রস। দেন হচ্ছে গিয়ে মামা একটা মিষ্টি টক দিছে, বিট লবণ দিছে, দেন মিষ্টি টক দিছে। এই তো টকটা জোস ছিল, আমি তো একদম খেয়ে অনেক মজা লাগছে আলহামদুলিল্লাহ। তো যেমনটা আশা করে বাসা থেকে বের হয়েছিলাম তেমনটা হয়েছে এই যে ফুচকাটা। দেন হচ্ছে গিয়ে ভিতরের দিকে আর কি ঢুকি আস্তে আস্তে, যে একটু হাইটে আসি। বিকালের দিকে আসছিলাম, বেশি হাতে টাইম নিয়ে আসি নাই, বাট পরিবেশটা উপভোগ করতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। তা আমি দূরে থেকে এই যে ভ্যানটার মধ্যে দেখতেছিলাম যে আচার নিয়ে বসে আছে, দাঁড়ায় আছে একটা বুড়ো একটা আঙ্কেল। যাই হোক, তারপরে আমি ওনাকে ওনার কাছে গেলাম, পরে হচ্ছে আচার নিলাম। তো এখানে হচ্ছে গিয়া তিন টাইপসের আচার ছিল, একটা হচ্ছে বড়ইয়ের আচার, একটা হচ্ছে আম সত্য, বা এটা কী বলে, এটা আম সত্য, একটা হচ্ছে চালতা, চারটা আচার ছিল সরি, আর একটা হচ্ছে তেঁতুলের যে বড়া বলে না কি, তেঁতুল গোল গোল করে রাখছে, এটা বলের মতো যেটা, ওইটা তেঁতুল। পরে আমি মামাকে বললাম যে আমাকে হচ্ছে বড়ই আচারটা দিতে, আর আম সত্যটাও দিয়েন বাট অল্প, কিন্তু বড়ইটা হচ্ছে পরিমাণে বেশি। আমি হচ্ছে মামার কাছ থেকে 30 টাকার আচার নিলাম, বাট একটা জিনিস দেখলে দেখে আমি অবাক যে মামা আমাকে একটুখানি আচার দিছে। পরে একটু হাইটের ভিতরে গিয়ে দেখলাম যে এখানে হচ্ছে যারা সাইকেলিং করে বা যারা হচ্ছে যে ঘুরতে আসে, বেশিরভাগ সাইকেলিংয়ের লোকরাই ছিল। পরে বের হয়ে আসি, আর ওইখানে আবার কাজ চলতেছিল, মেবি নতুন করে আবার উঠাইতেছে এটা। তো এখান থেকে বের হয়ে আসি হচ্ছে হালিম খাইতে। এইখানের হালিমটা অনেক মজা, যারা ঝাল পছন্দ করেন তারা খেতে পারেন। এই যে এখান থেকে টোকেন নিয়ে দেন হচ্ছে পাশে একটা হচ্ছে বড় একটা ডেকের মতো, এটার ভিতরে এই যে এইটা, এইটার মধ্যে হচ্ছে হালিম বিক্রি করে। যারা ঝাল খেতে খুব বেশি পছন্দ করেন তারা খেয়ে দেখবেন খুব মজা, তারা হচ্ছে একদম তৃপ্তি মতো খেতে পারবেন। এই তো আমার হালিমটা, এখানে মেবি 40 টাকা নিয়েছিল এটা প্রাইস, তো খুবই লাস্টের দিকে। আমি এত ঝাল লাবার না, বাট খাই এর জন্য আর কি খাইতে পারি নাই, কারণ যতটুকু পারছি, কারণ অভক্তি করে একটা জিনিস খাওয়াটাও ঠিক না। পরে তো এরকম করতে করতে বাসার দিকে রওনা হই, যে সন্ধ্যাও হয়ে যাইতেছে, এখন বাসায় চলে যেতে হবে। তা আলহামদুলিল্লাহ দিনটা ভালোই গেছে, যেহেতু বিকালের দিকে বের হয়েছি, পরিবেশটা ঠান্ডা ছিল, খুবই ভালো লাগছে। তা আসার পথে একটা হাস্যকর একটা জিনিস দেখছি, যেটা আপনাদের সাথে
শেয়ার না করে আমি পারবই না। আর এই যে এটা হচ্ছে ইডেন মহিলা কলেজ, আমার ইউনিভার্সিটি, আমি এখানেই পড়াশোনা করি। তো এইভাবে হচ্ছে আজকে আমাদের দিনটা চলে যায়, আলহামদুলিল্লাহ দিনটা ভালোই গেছে। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এখনই, প্লিজ একটা লাইক দিয়ে দেন ভিডিওতে। আপনি লাইক দিলে আমার আরেকটা ফ্রেন্ডের কাছে, আমার আরেকটা নতুন বন্ধুর কাছে আমার এই ভিডিওগুলো পৌঁছে যাবে। তো একটা লাইক প্লিজ। আর হচ্ছে গিয়ে যে হাসির জিনিসটা শেয়ার করব বলছিলাম সেটা হচ্ছে এই যে, তো আঙ্কেলটা না ভাইয়াটা জানি না, চালাইতেছিল সাইকেল বাট মাথায় ছিল হেলমেট, এই জিনিসটা আমার হাসি পাইছে। তো এমন করতে করতে হচ্ছে আজকের ভিডিওটা শেষ করে দিয়েছি। বাসায় আসছি, পরে ভাবি আবার আলুর পরোটা বানাইছিল, সেটা হচ্ছে সবাই মিলে খাইতেছিলাম। তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।